প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কাজেমাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো সকলকে আমি জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি তো তোমরা সকলেই জানো আমরা আজকে কি পড়বো আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে আমরা ভগ্নাংশের সমস্যা সমাধান করেছিলাম এবং বলেছিলাম আমি যে এই ক্লাসে আমরা কিছু ভগ্নাংশের যোগ্যতাভিত্তির প্রশ্ন করবো তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার চৌষট্টিতে যাবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি পেজ নম্বর চৌষট্টিতে গেলাম গিয়ে এইখানে কিছু দেখো দশ নংয়ে আছে সমাধান করো এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমস্যা সমাধান করব এবং আলোচনা করব ঠিক আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এক নংয়ে আছে একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এই বাগানের ছয় ভাগের পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার এবং তিন এ আমরা দেখতে পাচ্ছি লিখা আছে সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারো ভাগের পাঁচ অংশ এতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে তাহলে চলো এই যে দুইটা প্রশ্ন আমি বললাম এই দুইটা প্রশ্নের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই দেখো খাতায় লিখে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্পষ্ট দেখা যাচ্ছে এই যে আমি দুটি প্রশ্ন তৈরি করেছি তো এই প্রশ্নের সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব। এবং এগুলার সমাধানগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটা এখানে পড়িনি কীভাবে দিয়েছে এবং সেটার সমাধানগুলো বোঝার চেষ্টা করি এবং করার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো আমি এখানে লিখেছি যে একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এই বাগানের ছয় ভাগের পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে অবশিষ্ট অংশে সবজি চাষ করা হয়েছে এটা কিন্তু আমি নিজ থেকে দিলাম এটা তোমার বইয়ে নাই কারণ যেহেতু যোগ্যতাভিত্তিক প্রশ্ন কিছু এক্সট্রা টিচাররা দিবে কনঙে আমাদের বলা হয়েছে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার অর্থাৎ ফুল চাষ করেছে যে অংশ দেওয়া আছে সেটাকে আমাকে বর্গমিটার বের করতে হবে তোমরা এখানে লক্ষ্য করো আমি এখানে লিখে রেখেছি দেখো তোমরা অবশ্যই এবার কই লিখবে এক নং প্রশ্ন উত্তর ক তোমরা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীরা গুছিয়ে লিখো নাই এবং অনেকেই প্রশ্নের নাম্বার দাও নাই অবশ্যই প্রশ্নের নাম্বার দিতে হবে এবং আমি এখানে খাতায় যেভাবে গুছিয়ে অঙ্কগুলো লিখেছি সুতরাং লাইন দিয়েছি অবশ্যই তোমরা সেইভাবে পরীক্ষায় অঙ্কগুলো করবে দেখো আমি লিখেছি দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার বাগানে ফুল চাষ করা হলো ছয় ভাগের পাঁচ অংশ সবটুকুই আমরা লিখবো ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছি সবসময় মনে রাখবা যেহেতু আমাদের বাগানের ক্ষেত্রফল দেয়া আছে ফুল চাষ করা বাগানের ক্ষেত্রফল বের করার জন্য এটা আমাদের গুণ করতে হবে অর্থাৎ বিষের পাঁচ ছয় ভাগের পাঁচ অংশ যেহেতু তারা ফুল চাষ করেছে তার মানে বিষের সাথে বিষের অংশ নেওয়ার জন্য এটা আমাদের গুণ করতে হবে আমি লিখেছি এখানে লক্ষ্য করো বিষের ছয় ভাগের পাঁচ বর্গ মিটার আর সবসময় মনে রাখবো এর মানে হচ্ছে যে গুণ এর মানে কি গুণ এই যে দেখো আমরা গুণ করলাম তো গুণ করলাম আমরা ভগ্নাংশের গুণ কি করে করতে গত ক্লাসে শিখেছি লক্ষ্য করো এই যে দেখো আমাদের বিশ এবং ছয় হরের মধ্যে কাটাকাটি যাচ্ছে অর্থাৎ লগিষ্টি আকার প্রকাশ করা যাচ্ছে আমরা প্রকাশ করেছি এটাকে দুই দিয়ে ভাগ করলাম দশ পেলাম ছয়কে দুই দিয়ে ভাগ করে আমরা তিন পেলাম কোনো সংখ্যার সাথে আর কাটাকাটি যাচ্ছে না আমরা জানি উপরের সংখ্যা গুণ করতে হয় তো আমরা লব গুণ করলাম পাঁচ দশে কত হলো পঞ্চাশ নিচে হরে হরের আছে আমাদের তিন শুধু তিন বসলো এখানে লক্ষ্য করো এটা কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ যখন পরীক্ষায় অপ্রকৃত ভগ্নাংশ আসবে অবশ্যই তোমরা সেটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেখাবে তোমরা পরীক্ষায় কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেখাও নাই ভগ্নাংশের অঙ্কগুলোতে তোমরা এখানে মিশ্র ভগ্নাংশে ভাগ করে করতে হয় দেখো আমাদের ভাগ করে এখানে ভাগ ফল আসছে ষোলো ষোলোটা হবে পূর্ণ সংখ্যা হর হবে কত ভাজক তিন তিন এবং ভাগশেষে দুই আছে ভাগশেষ দুই সেটা আমাদের লবে বসবে সেটা আমাদের কোথায় বসবে লবে বসবে ঠিক আছে এবং আমরা সুতরাং এবার লাইন দিয়ে লিখবো সুতরাং ফুল চাষ করা অংশ ষোলো সমস্ত তিন ভাগে দুই বর্গ মিটার ঠিক আছে এবার চলো আমরা পড়ে নিই দুই না অংশতে কি বলেছি কত অংশে সবজি চাষ করা হলো আমাদের উদ্দীপকে কিন্তু বলা আছে অবশিষ্ট অংশে সবজি চাষ করা হয়েছে তাহলে আমাদের আমরা মনে করে নিই যে কোনো অঙ্কই যখন ভগ্নাংশ অঙ্ক করব। সম্পূর্ণ অংশ এক ধরে নিব এই যে লক্ষ্য করো এখানে লেখা আছে মনে করি সম্পূর্ণ অংশ এক ফুল চাষ করা হলো ছয় ভাগের পাঁচ অংশ তো বাকিটুকুতে আমাদের কি করা হয়েছে বাকিটুকুতে সবজি চাষ করা হয়েছে সেই জন্য আমরা জানি অবশিষ্ট অংশ মানে বিয়োগের মাধ্যমে আমাদের এটাকে বের করতে হবে সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা ফুল চাষের অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা সবজি চাষের অংশটুকু পেয়ে যাব দেখো আমরা এখানে করেছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্ক কীভাবে সমাধান করতে হবে আমাদের লসাগু হচ্ছে যে কত ছয় তাহলে ছয় একে ছয় পূর্ণ সংখ্যার সাথে আমাদের গুণ করতে হয় তারপরে লব এবং হর হর এবং আমাদের লসাগু যদি একই রকম হয় লবে যা থাকে তা বসে যাই আমরা সকলেই জানি এবার অঙ্কটা বিয়োগ সেজন্য আমরা বিয়োগ করে নিয়েছি এটা একটি প্রকৃত ভগ্নাংশ আসলো সেজন্য আমাদের এখানে কোনো ভাগ দেখাতে হবে না এইভাবে করে আমরা সুতরাং দিয়ে লাইনটি লিখবো ছয় সমস্ত সরি ছয় ভাগের এক অংশে সবজি সবজি চাষ করা হলো তাহলে এবার দেখো আমরা দেখছি তিন গনঙে কি বলেছে চাষ করা সবজির অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার চাষ করা সবজি তাহলে লক্ষ্য করো আমরা এখানে লিখেছি খনং হতে প্রাপ্ত সবজি চাষ করা হয়েছিল কত অংশ ছয় ভাগের এক অংশে এখন আমরা সবজি চাষের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা কনঙের মতো করব যেমন করে ফুল চাষ করা হয়েছিল বিশ ইন্টু ছয় ভাগের এক এখানে দেখো এখানে কিন্তু আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য আবার অন্যভাবে করেছি আগেরটাতে কিন্তু কাটাকাটি করেছিলাম অর্থাৎ লগিষ্ঠ আকারে প্রকাশ এখানেও কিন্তু বিশ এবং ছয়কে চাইলে আমরা লগিষ্ঠ টাকার প্রকাশ করতে পারি এটা আমি লগিষ্ঠ টাকার প্রকাশ না করে একেবারে গুণ করে দিয়েছি বিশেকে বিশ ছয় এবং এখানে ভাগ করে দেখিয়েছি অর্থাৎ আমরা পরীক্ষায় অঙ্কটা এইভাবেও করতে পারবো এবং কনঙে যেভাবে করেছি সেইভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো আমি দুইভাবে দেখিয়েছি যাতে তোমরা কোনো দ্বিধায় পরে না যাও যে এভাবে করলে অঙ্কটা হবে কিনা না তোমরা অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করা যায় তোমরা করতে পারবে যে কোনো পদ্ধতিতে কিন্তু সেটা শুদ্ধ হতে হবে এবং গুছানো হতে হবে অবশেষে দেখো আমি লিখেছি সুতরাং চাষ করা সবজির অংশের ক্ষেত্রফল তিন সমস্ত তিন ভাগে এক বর্গ মিটার ঠিক আছে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সমস্যাটা বুঝতে পেরেছ এবং আমরা পরবর্তী দুই নঙে কি বলেছি দেখো সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকার ছিল তিনি এই টাকার ভাগের পাঁচ অংশ এতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি লিখেছি তিনি এতিমখানায় কত টাকা দান করলেন অর্থাৎ আমাদের টাকার পরিমাণ জানতে চেয়েছে এই জিনিসটা আমরা ওইটার মতো এবারে দেখো আমি লিখেছি দুই নং প্রশ্নের উত্তর ক দেওয়া আছে সাজ্জাদ সাহেবের ছিল চব্বিশ হাজার টাকা তিনি এতিমখানায় দান করলেন ভাগের পাঁচ অংশ তিনি এতিমখানায় দান করলেন যেহেতু আমাদের টাকা বের করতে হচ্ছে সম্পূর্ণ টাকাকে কি করতে হবে অংশ দিয়ে গুণ করতে হবে তোমাকে যেই অংশ যেই অংশের মান বের করতে হবে সবসময় মনে রাখবার সম্পূর্ণ অংশকে ওই অংশের পরিমাণ দ্বারা সম্পূর্ণ মানটাকে গুণ করতে হবে তাহলে আমার খানাটা জানতে চেয়েছি সেটা আমাদের সম্পূর্ণ টাকা হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকাকে আমাদের তিনখানার অংশ কত বারো ভাগের পাশ সেটা দিয়ে আমরা গুণ করলাম গুণ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ বা কাটাকাটি করে আমরা পেলাম কত দশ হাজার টাকা বারো দিয়ে যদি আমরা চব্বিশ হাজারকে ভাগ করি আমরা পাচ্ছি দুই হাজার দুই হাজার এবং পাঁচ গুণ করলে আমরা পাবো দশ হাজার টাকা সুতরাং তিনি দশ হাজার টাকা এতিমখানায় দান করলেন এবার আসো আমাদের খনঙে বললো যে তিনি মোট কত টাকা দান করলেন অর্থাৎ তিনি মোট কত টাকা দান করলেন তিনি এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তো এতিমখানায় কত টাকা দান করেছে সেটা আমরা কনঙে বের করেছি যেহেতু সেহেতু আর আলাদা করে বের করতে হবে না এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলে বের করব দান করলেন তো আমরা বলেছি যে এই অংশের পরিমাণ বের করতে হবে সম্পূর্ণ অংশ মানটাকে অর্থাৎ চব্বিশ হাজার টাকাকে শিক্ষা প্রতিষ্ঠানের যে অংশ দান করেছে তা দিয়ে গুণ করতে হবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ কত দান করেছিল ভাগের তিন অংশ তো আমরা চব্বিশ হাজারকে ভাগের তিন অংশ দিয়ে গুণ করলাম তাহলে আমরা আট দিয়ে চব্বিশ হাজারকে ভাগ করলাম তাহলে আমরা আট দিয়ে যদি চব্বিশ হাজারকে ভাগ করি আমরা তিন হাজার পাবো তিন হাজার আর তিনে গুন করে তিন কত হয় নয় এবং শূন্যগুলো বসে গেল আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বললাম তাহলে এবার দেখো আমরা এতিমখানার দান কত করেছিল দশ হাজার টাকা এখন শিক্ষা প্রতিষ্ঠানের দান আমরা পেলাম নয় হাজার টাকা আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি মোট কত টাকা দান করলেন তাহলে এবার দুই খাতে উনি দান করেছিলেন তো আমরা মোট দানের পরিমাণ জেনে যাবো এইভাবে করবো এখন এটা যোগ করতে হবে সুতরাং তিনি মোট দান করলেন দশ হাজার যোগ নয় হাজার টাকা সমান সমান উনিশ হাজার টাকা সুতরাং তিনি মোট উনিশ হাজার টাকা দান করলেন দেখো আমি প্রত্যেকটাতে কিন্তু একক লিখেছি টাকা যখন টাকা থাকবে টাকা লিখতে হবে যখন মিটার থাকবে মিটার লিখতে হবে একক যাই থাকুক তোমরা লিখবে পরীক্ষার খাতায় অনেকে সেটা কিন্তু অনুসরণ করনি এখন কি বলেছে দেখো তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। এটা খুবই সহজ দেখো এখানে আমরা লিখেছি তাও আছে তার কাছে ছিল চব্বিশ হাজার টাকা খনং হতে প্রাপ্ত তিনি মোট দান করলেন কত উনিশ হাজার টাকা একদমই সহজ তার কাছে চব্বিশ হাজার টাকা ছিল আমরা তার মধ্য থেকে বের করেছিলাম উনিশ হাজার টাকা তিনি দান করেছেন বাকিটুকু তার কাছে আছে সুতরাং তার কাছে অবশিষ্ট রইল কত চব্বিশ হাজার থেকে যদি আমরা উনিশ হাজার টাকা বাদ দিই আমরা পাচ্ছি পাঁচ হাজার টাকা সুতরাং তার কাছে পাঁচ হাজার টাকা অবশিষ্ট রইল ঠিক আছে শিক্ষার্থীরা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করছি তোমরা এই অঙ্কগুলো তোমাদের খাতায় অবশ্যই তুলে নিবে তো চলো আমরা তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমরা তিন নং একটি প্রশ্ন আছে আমি আরও একটি প্রশ্ন লিখেছি বারো মিটার লম্বা একটি সাদা ফিটার পাঁচ সমস্ত ভাগের এক মিটার নীল এবং চার সমস্ত তিন ভাগের এক মিটার লাল রং করা হলো ফিতাটির মোট কত অংশ রং করা হয়েছে এখানে আমরা মোট জানতে চেয়েছি আর তোমরা সকলেই জানো মোট মানে হচ্ছে আমাদের যোগ করতে হবে এখানে কিন্তু আমাদের বিষয়টা খুবই সহজ হবে কারণ আমাদের প্রশ্নে বলা আছে কতটুকু লাল এবং কতটুকু নীল রঙ করেছে কত মিটার সেটা করেছে বলে দেওয়া আছে সেদিন আমাদের আলাদা করে লাল এবং নীল ফিটার মিটার কিন্তু এক মিটার এক এক দিয়ে বের করতে হবে না আমরা জাস্ট শুধু যোগ করে দিও মোট যেহেতু যোগ তোমরা এখানে লক্ষ্য করো এই যে দেখো আমি তিন নং দিয়ে করেছি তিন নং প্রশ্নের উত্তর নীল রং করা হলো পাঁচ সমস্ত বারো ভাগের এক মিটার লাল রঙ করা হলো চার সমস্ত তিন ভাগের এক মিটার সুতরাং নীল ও লাল রং করা হলো এই যে যোগ দেখো আমরা যোগ কিন্তু করে পারি যখন মিশ্র ভগ্নাংশ থাকে আমরা সকলেই জানি সেটাকে সমস্ত ভাঙিয়ে নিতে হবে অর্থাৎ অপকৃত ভগ্নাংশ ভাঙাতে হয় এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশে ভাঙিয়ে নিলাম তারপর লসাগু হয় লসাগু করলাম বারো এবং তিনের লসাও কত হবে বারো আমরা করলাম দেখো লসাগু এবং হর যদি একই রকম থাকে লবে যা থাকে তা বসে যায় আমরা জানি সেজন্য আমি একষট্টি বসিয়ে দিলাম এবং এখানে দেখো তিন দিয়ে বারো সাথে কিন্তু মিল নেই তাহলে আমাকে কি করতে হবে তিন দিয়ে বারোকে ভাগ করতে হবে তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি পাবো চার লবের সাথে সেটা গুণ করতে হবে তেরোর সাথে যদি আমি চার গুণ করি আমরা পাবো বায়ান্ন এই একষট্টি এবং বায়ান্ন মাঝখানে যোগ আছে সেহেতু আমরা যোগ করলে পাচ্ছি কত একশো তেরো আর লসুটা আমাদের বসে গেল যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ সেহেতু আমাদের ভাগ করে দেখাতে হবে সেদিন আমরা ভাগ করে দেখালাম ভাগ করে আমরা আমাদের ভাগ ফল আসলো কত নয় ভাগশেষ থাকতেছে সে পাঁচ তাহলে আমরা ভাগশেষটা কোথায় দেখাবো উপরে লব আকারে এবং ভাগ ফলটা হবে আমাদের পূর্ণ সংখ্যা আকারে ভাজকটা যাবে নিচে তাহলে আমরা দেখতে পাচ্ছি লাল ও নীল রং করলো কত নয় সমস্ত বারোভাগের পাঁচ মিটারে এখানে তাহলে আমরা সুতরাং দিয়ে লাইন টেবিল লিখবো সুতরাং ফিতাটির নয় সমস্ত বারোভাগের পাঁচ মিটার রং করা হয়েছে এভাবে করে আমরা লিখবো এবার দেখো খনঙে আমাদেরকে কী বলেছে আমরা একটু দেখি ফিতাটি সাদা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো ফিতাটির সাদা অংশের দৈর্ঘ্য মানে দেখো এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো সম্পূর্ণ ফিতাটি কিন্তু বারো মিটার বলা আছে আমাদের প্রশ্নে কত মিটার বারো মিটার লাল এবং নীল রং আমরা বের করেছি তাহলে আমরা যদি লাল এবং নীল রঙের অংশটুকু বাদ দিয়ে দিই বাকিটুকু কিন্তু ফাঁকা থাকলো অর্থাৎ সাদা থাকলো তাহলে সম্পূর্ণটুকু থেকে যদি আমি লাল নীলের অংশটা বাদ দিয়ে দিই তাহলে সাদা অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব লক্ষ্য করে এখানে আমি করেছি যে আমি লিখলাম নং হতে প্রাপ্ত মোট রং করা হয়েছে নয় সমস্ত বারো ভাগের পাঁচ মিটার দেওয়া আছে সাদা ফিতার দৈর্ঘ্য সমান সমান বারো মিটার সুতরাং ফিতাটি সাদা অংশের দৈর্ঘ্য যেহেতু আমরা বাকি অংশ সাদা থাকলো সেহেতু আমরা সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে বিয়োগ করবো বিয়োগ করলাম সম্পূর্ণ দৈর্ঘ্য বারো থেকে আমি এটা বিয়োগ করলাম প্রথমে আমি সমস্ত ভাঙিয়ে নিলাম সমস্ত ভাঙনার পর আগের মতো করে লসাগু করলাম লসাগু করে হরের সাথে গুণ করলাম বারো বারো গুণ করলে আমাদের আসতে আস্তে একশো চুয়াল্লিশ এবং হর এবং লসক মিল আছে সেই জন্য আমাদের লবে যা আছে তা বসে গেছে প্রক্রিয়াগুলো আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি না কারণ আমরা কিন্তু গত ক্লাসগুলোতে প্রথম মূল্যায়ন পরীক্ষায় ভগ্নাংশে যোগ বিয়োগ করেছিলাম যেই কারণে আমি এখন সংক্ষিপ্তভাবেই তোমাদের বলে যাচ্ছি তো এখন আমরা এখান থেকে পেলাম কত বিয়োগ করে ভাগে একত্রিশ তাহলে দেখো এটাও প্রকৃত ভগ্নাংশ সেই জন্য আমরা ও প্রকৃত ভগ্নাংশে ভাঙিয়ে নিলাম এবং লিখলাম সুতরাং ফিতাটি সাদা অংশের দৈর্ঘ্য দুই সমস্ত ভাগে সাত তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা সমস্যাগুলো বুঝতে পেরেছ এবং প্রশ্ন সাথে সাথে যে আমি সমাধানগুলো দিয়ে দিয়েছি তোমরা বাসায় মনোযোগের সাথে করবে তো এই ধরনের কিছু প্রশ্ন আমরা আরও পরবর্তী ক্লাসে বা ভিডিওতে আমি ভিডিও করে তোমাদেরকে দেব তোমাদের সুবিধার জন্য যেহেতু আমাদের ক্লাস এখন আর স্কুলে যেয়ে কখন হবে সেটা আমরা বলতে পারছি না এইভাবে করেই আমাদের পড়াগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো বা নতুন একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা এই আজকে তিনটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন অবশ্যই বাসে করবে এবং এসডব্লিউ খাতে তুলে নিবে তো পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো নিরাপদে থেকো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ